So hello everyone and welcome back to my channel. So এখন তো পিকনিক টাইম চলছে, তো হয়ে যাক একটা পিকনিক। তো তারই জন্য সকাল সকাল আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। তো পিকনিকের জন্য আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারব। আর আমরা অনেকটা জার্নি করার পর এখন আমরা একটা চায়ের দোকান দেখতেই নেমে গেছি চা খাওয়ার জন্য। আসলে গাড়িতে করে অনেকটা পথ যেতে না খুবই বিরক্ত লাগে, মনে হয় যেন একটু মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্রেক নিয়ে নিই, তাই চায়ের ব্রেকই হয়ে গেল মাঝপথে আমাদের। এমনিতেই তো বাড়ি থেকে 9টায় বেরিয়েছি, মানে পৌঁছাতে যে কটা হবে কে জানে। মানে ঢংগুলো দেখেছো, মনে হচ্ছে না আমার থেকে ওভার ঢং করছে ওরা। যাক, অনেকটা জার্নি করার পর ফাইনালি আমাদের মানে পিকনিক স্পটে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এত সুন্দর একটা প্লেস দেখে মানে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি থামিয়ে এখানেই দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, এটাই ছিল কিন্তু আমাদের পিকনিক স্পট, বাট এখানে কিন্তু পিকনিকটা হচ্ছে না, একটু দূরে হচ্ছে। বাট এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা এখানেই দাঁড়িয়ে গেছি। আমি নামি আমি সহযোগিতা ক্যামেরাম্যান আর রাঁধুনি দুটোই হয়ে যাই আমি। হ্যাঁ হ্যাঁ, তো কি আছে, এখন তো ক্যামেরাম্যান আর রাঁধুনিদেরই দুটো যুগ, তাই না? যাই হোক, জলটা দেখছো এতটা সুন্দর, পুরো নীল একদম জলটা, মানে ভীষণ ভালো লাগছিল ওখানে। এটা প্লেসটার নাম হচ্ছে নীল নির্জন, যেটা মনে হয় বক্রেশ্বর ড্যাম। আসলে এখানে জলটা নীল, ওই জন্য জায়গাটার নাম দেওয়া হয়েছিল নীল নির্জন। যাচ্ছি যাচ্ছি, যাই হোক সবাই আমাকে এবার তাড়া দিচ্ছিল, মানে এত সুন্দর জায়গা দেখে আমি তো ভুলেই গেছি যে আমাকে এবার যেতে হবে, কারণ আমাদের এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো এখানেই ফার্স্টেই আমরা এসে চপ মুড়ি খেয়েছিলাম, যেটা আমাদের টিফিনে ছিল। আমরা এটা সাজেস্ট করেছিলাম যে চপ মুড়িটাই বেস্ট হবে। তো টিফিন করে নেওয়ার পর তারপর এখানে স্যাররা সবাই মিলে রান্নার কাজে লেগে পড়েছে। না, এমন নয় যে আমরা কিছু করিনি, আমরাও অনেকটা কিন্তু হেল্প করেছিলাম। দেখো এখানে কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে সাথে স্যারও মেখে নিয়েছে, মানে মনে হয় যেন কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে গেছিল, ওই জন্য একটু স্যারও মাখামাখি করে নিয়েছে। এই যে দেখুন দেখুন, আমসত্ব খাচ্ছে দেখুন। আর এখানে আমি কি করছিলাম বলতো, এখানে আমি একটু একটু করে জল নিচ্ছিলাম, আই মিন কফি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি, কারণ এখন আমাদের কফি ব্রেক চলছে। আর এইদিকে আমুলের কৌটোটা খুলতেই পারছিলাম না, তাই স্যারই এখানে হেল্পটা করে দিল। ছবি তো করে ছাড়ি বলবি, হে মাস্টার যদি রান্না করাইছিস বলবো তো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যাই হোক, আমাদের এখানে কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন পাশে এখানে একটা দূরে একটা বোট দেখতে পাচ্ছিলাম, আই মিন অচল বোট আর কি, বোটটা দেখতে পাচ্ছিলাম। তো সেখানেই চেপে মানে চেপে ছবি তোলার জন্য আমরা সবাই মিলে দৌড় দিলাম। চলো দেখো, তাড়াতাড়িতে পড়ে মরলো মনে হচ্ছে। মানে সিরিয়াসলি বোটটা সিরিয়াসলি অচল, মানে এখানে ছবি তোলা ছাড়া আর কিচ্ছু হবে না। অনেকদিন ধরে মনে হয় এরকম ভাবে পড়ে আছে বোটটা, আর চলে না। চলে, বাট আরো অনেক বোট আছে যেগুলো মানে অনেক দূরে চলছিল, বোট নৌকো অনেক কিছু চলছিল, বাট আমাদের সেই সাহসটুকু নেই। চলো আবার রান্নার কাছে আসতেই দেখি যে এখানে স্যার এখানে পকোড়া রেডি করে ফেলেছে। তো আমরা আবার কি, আমরা একদম পুরো মানে পকোড়া সাজিয়ে খেতেও বসে পড়েছি, সেই খেতে হয়েছে কিন্তু। চলো পকোড়া খাওয়া আমাদের ডান এখানে। তো পকোড়া খাওয়ার পর আমরা আবার চলে গেছিলাম সেই সুন্দর জায়গাটাই, মানে ওই ব্রিজটাই ছবি তোলার জন্য। পল পল হর পল, হর পল কেসে কাটেগা পল, হর পল জো হে সাথ মেরে তো ডগর লাগে কে জেসে খুব সুরত। মানে কি বলবো, এতটাই সুন্দর জায়গা যে ওখানে থেকে আসতে ইচ্ছে করছে না। তো তারপর এখানে এসে দেখে যে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন সবই রেডি হয়ে গেছে, অ্যান্ড এখানে পায়েসও কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখতে একদম পুরো ক্ষীর লাগছে। সেই না না, সব এখনো কমপ্লিট হয়নি, এবার আমি এখন চাটনিটা কমপ্লিট। তো তারপর এখানে হচ্ছিল পাঁপড় ভাজা, এটাও কমপ্লিট হয়নি, এটাও আমরা এসেই করলাম। না না, বেশি কিছু বলা যাবে না, সবই কিন্তু স্যাররাই করেছে, আমরা কিছুই করিনি, কিচ্ছু করিনি। চলো হাই করো অদিতিদি, হাই করো।
আমাদের এখন সবে মাত্র খাওয়া চলছে। আরে পিকনিকের তো এটাই মজা তাই না, তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাবো, এই তো লেট করে খাবো অনেকটা পরে বাড়ি যাবো, এটাই তো মজা তাই না। আর এখানে আমি সবাইকে পরিবেশন করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো আমাদের লাঞ্চের মেনুটা তো দেখতেই পাচ্ছ জাস্ট দুর্দান্ত ছিল, প্রত্যেকটা ডিশ চরম টেস্টি হয়েছিল, চরম। সবটা ক্রেডিট স্যারদেরকেই দেওয়া যায়, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের অনেকটা খাবারই বেঁচেও গেছিল, তো এখানে আমরা এনাদেরকে সব খাবারটা দিয়েও দিয়েছি। যাই হোক আমাদের পিকনিক তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। অত ঢং করতে হবে না, বসুন ম্যাডাম। চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, তো এই দিকের ভিউটা জাস্ট অসাম লাগছিল, যার জন্য আবারও আমরা ব্রিজে নেমে দাঁড়িয়ে গিয়েছিলাম। মানে এই সূর্যাস্তটা এতটা সুন্দর লাগছিল না, এই জলের ওপরে ভীষণ ভালো। এখানে ছবি টবি তুলে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে মনে হচ্ছিল যেন এত তাড়াতাড়ি দিনটা আজকে পেরিয়ে গেল, জায়গাটা এতটাই সুন্দর যে যেতে ইচ্ছে করছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।